नमस्कार स्वागत है आपका वी टाइम न्यूज़ पर और आपके साथ मैं हूं पल्ली चौहान बढ़ते हैं खबरों की ओर आखिरकार सांसद के प्रयास से दुबई में फंसे मजदूर बुधवार की रात घर लौट आए दक्षिण दिनाजपुर जिले के गंगा रामपुर समेत राज्य के 14 मजदूरों ने देश में जमीन पर खड़े होकर सांसद सुकांत মজুমদার के प्रति आभार व्यक्त किया सुकांत মজুমদার बोलते रहे पिछले 1 दिसंबर को गंगा रामपुर समेत राज्य के चौदह मजदूर दुबई में काम करने के दौरान मालदा जिले के दो दलालों के चंगुल में फंस गए थे फंसे हुए श्रमिक दुबई से परिवारों को वीडियो संदेश भेजते हैं इसके बाद चौदह मजदूरों के परिजन चिंतित हो गए जिनमें विप्लब सरकार और देवाशीष सरकार गंगारामपुर नगर पालिका के वार्ड नंबर पंद्रह के निवासी हैं। काफी कोशिशों के बाद भी वापस नहीं लाया जा सका आखिरकार गंगारामपुर के दो मजदूरों के परिवार ने बालुर लोकसभा क्षेत्र में सांसद व प्रदेश भाजपा अध्यक्ष సుకాంత్ మజుందార్ కి శరణి घटना की जानकारी सुकांत मजुमदार को हुई तो सुकांत बाबू दिल्ली गए और विदेश मंत्री से मुलाकात कर कार्यकर्ताओं को हिरासत में लिए जाने की जानकारी दी इसके बाद उन्होंने तुरंत भारतीय विदेश मंत्री और दुबई के विदेश मंत्री से बात की और चौदह श्रमिकों को भारत लाने की प्रक्रिया शुरू की बुधवार को वे चौदह मजदूर देश लौट आए और गंगारामपुर पहुंचे गंगारामपुर लौटने पर चौदह कार्यकर्ताओं का उनके माता पिता के साथ भाजपा ने फूलमालाओं से स्वागत किया दुबई से लौटने के बाद गंगारामपुर में दो युवाओं सहित सुकांत मजूमदार के प्रति कृतज्ञता के स्वर सुनाई दिए बेटे और परिजनों को पास पाकर परिवार के लोग काफी खुश और अभिभूत हैं साथ ही सभी ने अपना वादा निभाने के लिए सांसद सुकांत मजूमदार को धन्यवाद दिया বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তারপরে আমাদের যে কোম্পানি যে বস আছে তার সঙ্গে কথা বলার পর আমরা এসেছি এক কথায় আমরা সুকান্ত মজুমদার স্যারের সহযোগিতা এসেছি উনি না থাকলে হয়তো আমরা আরও দীর্ঘদিন কষ্ট করতাম এবং এক লাখ টাকা প্রত্যেকের কাছ থেকে চাওয়া হয়েছিলো প্লেন টিকিট সেটা না দিতে পারলে হয় আমাদের অফিস বলেছিল বগুলার যে অফিস আমরা যেখানে যার হাত দিয়ে গিয়েছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন যে আমার তোদের এই টাকা দিতে পারলে তোর আসবি না আসলে যদি না দিতে পারি তাহলে আমার কিছু করণীয় নেই এটা বলেছিল তার কথাগুলো আমাদের কাছে আছে রেকর্ডিং আছে এবং আমরা যে এসেছি ওখানে যদি স্যার আমাদেরকে সুকান্ত মজুমদার স্যার না নিয়ে আসলে হয়তো এখন আমরা এক মাস কি দেড় মাস কি দু মাস ওখানে না খেয়ে কষ্ট প্রত্যেক দিন তিনজন মিলে এক টাকার ওই দেশের এক টাকায় একটা রুটি পেতাম পাকিস্তানের ওই রুটিটা শুধু খেতাম ব্যাস এই খেয়ে আমরা যতদিন ছিলাম আচ্ছা হ্যাঁ এক আঠাশ দিন উনত্রিশ দিন ছিলাম এইভাবে কষ্ট করেছিলাম স্যারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর ওখানে আমরা ভয়ে কিছু বলতে পারিনি যে আমরা এরকম মানে কন্ট্যাক্ট করছি শুধু আমরা ক্যাম্পাসকে বলছি স্যার ও ক্যাম্পাস এসে আমাদের কাছে শুনছে তোমরা কবে বাড়ি যাবে তোমাদের টাকা দাও তোমাদের টিকিট মাগাও এজেন্টের কাছ থেকে তো আমরা এজেন্টের সঙ্গে কথা বলেছি এজেন্ট আমাদের যে সাব এজেন্ট আছে তারা আমাদেরকে বলেছে যে তোরা কাজকার কাজকার কিচ্ছ হবে না ষোলো সতেরো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করবি কীভাবে কাজ করতে গিয়েছে তা আমরা সে আমাদের সমর্থন আমরা ওই কাজে যাইনি আমরা পারব তারপরে ওই প্রত্যেকের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় ভয় ধরিয়ে দিয়েছে এক লাখ করে টাকার টিকিট ছে যার জন্য আমরা আমাদের খুব ভয় পেয়ে গিয়েছি আর অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার খুব কষ্ট ছিল দেখুন আপনারা জানেন যে এবং এটা খবর হয়েছিল মিডিয়াতে যে আমাদের জেলা গঙ্গারামপুর শহর সন্নিকতের ঘটস্থ বেশ কিছু ব্যক্তি তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবাইতে দুবাইয়ে তাদেরকে চরম কষ্টে রাখা হয়েছিল খাবার দেওয়া হচ্ছিল না ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল তাদের পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসেবে আমি মাননীয় মন্ত্রী বিদেশমন্ত্রী এস ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি আজকে জেলার সেই ছেলে মেয়ে ছেলেরা ফিরে আসছে প্রায় জন যুবক তারা আজকে আমাদের জেলায় ফিরবেন আমি জেলার সাংসদ হিসেবে আমার অত্যন্ত আনন্দের দিন যে আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টার সুফল দেখতে পাওয়া যাচ্ছে এবং জেলার বাসীও খুশি যে জেলার ছেলেরা গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিল বিদেশে আটকে পড়েছিল আজকে তারা জেলাতে আবার নিজের মায়ের কোলে ফিরে আসছে